ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। তো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি সত্যি কথা বলতে। আজ আমি ইউটিউবের লাইনে 2 বছর আছি সত্যি কথা বলতে। কারোর পিছনে কাটি দিতে আমার একদমই ভালো লাগে না, আর কাটি দিয়ে আমার অভ্যাসও নেই, কারণ আমি কাউকে কাটি দিই না, আমার পিছনে কেউ কাটি দেয় না, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো যাই হোক, আজকে ভিডিওটা করছি, এটা কাঠি দিয়া ভিডিও নয় বলতে পারো, তো তবুও ভিডিওটা আমার করা দরকার বলে মনে হলো। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো। তো কিছুদিন আগে উঠেছিল 3 জন ব্যক্তি নিয়ে, তো কি বলবো, একটা ছেলে আর 2 মেয়ে। তো যাই হোক, টানাটানি টানা হিজড়া এরম একটা ব্যাপার, এ একবার টানে ও একবার টানে, এরম একটা ব্যাপার। তো তার দিকেও মানে এটা মারাত্মক ব্যাপার সত্যি কথা বলতে। আমরা যখন একটা ছেলেকে জন্ম দিই, একটা মায়ের কিন্তু অনেক আশা থাকে যে আমি ছেলেটাকে সবসময় ভালো করে মানুষ করব, বা ভালো করে দেখবো, ভালো করে লেখাপড়া করাবো, আরো আরো অনেক কিছু, অনেক কিছু স্বপ্ন থাকে। আর ইদানিং তো দেখতে পাচ্ছি এমন এমন মাও আছে যে দেনা পাওনার জিনিস আগে আগে হয়ে গেল ছেলের কাছে, যাকে বলে যে একটা মা, মা মানেটা কি সেটাও বুঝে না। তো আমি অবশ্যই কোন চ্যানেলে এরকম ভিডিও আছে তোমাদেরকে আমি দিয়ে দিব, তোমরা অবশ্যই গিয়ে দেখে নিও ভিডিওটা। আর সত্যি কথা বলতে কিছু কিছু মহিলাদের জন্য মানে ভালো শান্ত ছেলেরাও হ্যারেস হয়ে যাচ্ছে, যাকে বলে মানে সেই ছেলেটার এরকম আশা করি পাওনা ছিল না, এতটা খারাপ ব্যবহার পাবে মানে কিছুই করেনি না পিও, এরকম অবস্থা একটা যাকে বলে। আর তার থেকেও বড়ো কথা, আমরা মেয়েরা যখন হচ্ছে বাবার বাড়ি থেকে আসি, একটা মা বাবার অনেক স্বপ্ন থাকে যে শ্বশুর বাড়িতে গিয়ে যেন মেয়ে আমার সুখে সংসার করে, মেয়ে যেন ভালো থাকে, আর কখনো যেন না কোনো বাজে কথা শুনতে হয় বাড়ি থেকে, এরকম একটা ব্যাপার। তো এখানে তো আবার দেখছি কি বলবো, ঘুরে মা বাবারাই সাপোর্ট করছে যাকে বলে, মেয়েকে তো মানে শাসন করা তো দূরের কথা, মা বাবাই সাপোর্ট করছে বেশি করে, আর সেটা তো ঠিকই। তো আজ আমার মানে 26 বছর বয়সে এই ফার্স্ট টাইম আমি এরকম মা দেখলাম যাকে বলে, যে ছেলের প্রতি তো কোনো টানই নেই, সে মানে বাড়ি গিয়েছিল শুধু তার দেনা পাওনার জিনিসগুলো আনতে, যেগুলো তার বাবা তাকে গুছিয়ে বাগিয়ে দিয়েছিল, ভিখারি যেহেতু কিছু করারও নেই, জিনিসগুলো তো আনতেই হবে। আর ব্লগ ঠিক নয়, বক বক ভিডিও। তো আমার মতন যারা মায়েরা, যদি স্বামীর সাথে না বনি বনা হয় সেটা বড় ব্যাপার নয়, তো অবশ্যই ছেলেটাকে অবশ্যই কষ্ট দিবে না, আমি বলছি না যে খারাপ লোকের সাথে সংসার করতে, যার যেটা ভালো লাগে সেটাই করবে। আর অবশ্যই একটা বাচ্চা যখন থাকে, যখন ছাড়কাটের ব্যাপারটা আসবে, অবশ্যই মাথায় রেখে করবে, কারণ একজনের দোষের জন্য 3টে জীবন নষ্ট হয়ে যায়। আবার কখনো কখনো অনেক মায়েদের আছে 2টো করে বাচ্চা থাকে, তারাও এই পদক্ষেপগুলো নেয়, বাচ্চাগুলোর কি অবস্থা হয় শুধু একমাত্র তারাই জানবে যে কতটা কষ্ট। এক তো যদি জ্ঞান হয়ে যায় ওরা বুঝতে পেরে যায়, সেই একটা কষ্ট। আর আশেপাশের লোক, স্কুল যেখানেই যাবে না কেন, বলবে এরকম প্রবলেম। তো অবশ্যই এইসব ভুল কাজ করার আগে 10 বার ভাববে পরকিয়া করার আগে, কারণ এই জিনিসগুলো খুবই মারাত্মক খারাপ জিনিস যাকে বলে, অনেকের জীবন নষ্ট হয়ে যায় এর জন্য। তো যাই হোক, সন্দীপ দাকে আমি একটাই বলবো, একটাই কথা, ভালো থেকো, পাশে আছি, চিন্তা করতে হবে না। আর তো যাই হোক, যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। আর সত্যি কথা বলতে আজ ওই বাচ্চাটাকে দেখে আমার খুবই কষ্ট হচ্ছে, কারণ ওরই বয়সী, আমারও বাড়িতে একটা ছেলে আছে,
তো আমি তো মানে কি বলবো একটা মুহূর্ত যাকে বলে আমি ছেলেকে ছেড়ে থাকতে পারি না এরকম একটা ব্যাপার তো এই মাটা মা নামে কলঙ্ক আমি ঠিক জানি না মানে এই সব আমরা যখন ইউটিউবে আসি তখন সত্যি ওদের মানে ফার্স্ট যখন ভিডিও দেখতাম আমাদের নিজেদেরও ভালো লাগতো যে এত সুন্দর মানে সংসার গুছানো বাগানো সংসার কত সুন্দর মিলে মিশে স্বামী স্ত্রী ব্লগ করে মানে আমাদেরও মানে ভালো লাগে মানে দেখতে খুবই ভালো লাগতো তো ইদানিং মানে দেখতে পাচ্ছি যে এই জিনিসটা আর তিন চার দিন আগের যেটা একটা ভিডিও মানে সত্যি কথা বলতে আমার অনেক মানে অনেক দিন পর হয়তো নজরে পড়েছে যারা দেখেছো তারা তো জানোই আর যারা দেখোনি তাদেরকেও বলছি একটা মা তো বহুদিন পর ছেলেকে মানে দেখতে গেল তো ছেলেকে একবার ছেলের কথা তো মানে মুখেই আনলো না কি বলবো আর যাকে বলে তো ওইসব জিনিস দেখলে মানে আমাদেরও মানে নিজের মানে নিজেদেরই এখন মনে হচ্ছে যে আমরাও ইউটিউবে আছি আমাদের সংসার নিয়ে কখনো এরকম হবে মানে কি বলবো মানে এ যে এরকম করবে বলে এই মেয়ে মানুষটা সত্যি কথা বলতে কেউ কখনো ভাবতে পারেনি যাকে বলে এরকম করবে বলে তো আমরা তো জীবনে ভাবিনি যে এরকম হবে কারণ যারা এত মিলেমিশে এত মিশুকেভাবে থাকে জানি বড় লোকদের বড় বড় ব্যাপার ভিতরে ভিতরে কিন্তু মানে মানে তাদের কিছু হয়ে গেলেও কেউ জানতে পারবে না কিন্তু যখন একটা গরিবের বাড়িতে মানে একটু কিছু হয় না সবাই জানতে পেরে যায় যাকে বলে এরকম একটা ব্যাপার তারপর যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছে একটু তো ছেড়াছেড়ি হয়েইছে দাদাও বলেছে বৌদিও বলেছে সবাই মিলেই মানে ঘটনাটা হয়েছে তো আমার একটাই আমার মানে কি বলবো আজ 26 বছর বয়সে আমি ফার্স্ট টাইম এরকম একটা মা দেখলাম যে এতদিন পর বাড়িতে গিয়েও আগে ছেলেটাকে না আদর করে কি করে নিজের দেনা পাওনার জিনিসগুলো আগে গুছাতে মানে চালু করলো এরকম ছোট লোক মহিলা আমি জীবনেও দেখিনি এই প্রথম দেখলাম আজ এত বড় হয়েছি ফার্স্ট টাইম তো আরো অনেক ছেঁড়া কাটা শুনেছি ছাড়াছাড়ি হয়েছে কিন্তু কখনো শ্বশুর বাড়িতে গিয়ে এরকম মানে জিনিস আদায় করতে আবার মানে কি বলবো আবার কি বলবো আইনত ভাবে গেছে তার থেকেও সবচেয়ে খারাপ লেগেছে এটাই যে একটা বাবা একটা ছেলেকে যখন তার মেয়েকে দেয় অনেক আশা নিয়ে দেয় মেয়েটাকে দুটো চড় না মেরে কি করে পরের ছেলেটাকে মারতে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো তোমরা যারা যারা দেখো তারা তো জানবেই অবশ্যই তো আমি পারলে চ্যানেলের একটা ছবি দিয়ে দেবো তোমাদেরকে তো অবশ্যই গিয়ে যারা দেখোনি অবশ্যই দেখে নিবে তো দোষটা হচ্ছে আমাদেরই সত্যি কথা বলতে ওই মেয়ে মানুষটাকে আমরা সাপোর্ট করে চলেছি কিছু কিছু জন আছে মেয়েদের সাপোর্টার আমি তো একদমই বলবো না যে এইসব মেয়ে মানুষকে সাপোর্ট করা যে ছেলেটার কথা একবারও ভাবলো নি যে ছেলেটা কি খাচ্ছে কি পড়ছে কি বলবো আর জন্ম দিয়েছে মানে নামের মানে মা নামে কলঙ্ক যাকে বলে এইসব মায়েদের জন্যই না ভালো ভালো মায়েরাও খারাপ হয়ে যায় সত্যি কথা বলতে লোকে বদনাম করে হ্যাঁ আমি আর তো জীবনে কখনো শুনিনি এরকম মানে আমার জীবনে এরকম কখনো ঘটনা আমি দেখিনি এই ফার্স্ট টাইম আমি এরকম ঘটনা দেখলাম তো তোমাদেরকেও বলছি তো আমি চ্যানেলের একটা ফটো দিয়ে দেবো আমার অবশ্যই তো ওটা দেখে তোমরা একবার গিয়ে দেখো চ্যানেলটাকে ঠিক আছে যে এরকমও মহিলা থাকে যে ছাড়কাট হয়ে যাওয়ার পরেও আবার কোর্টের দ্বারস্থ হয়ে দেনা পাওনার জিনিসগুলো এরকমভাবে আদায় করতে গেছে আর তার থেকেও বড় কথা বাবা বাবা যে মেয়েকে না শাসন করে পরের ছেলেটাকে মারতে যাচ্ছে সত্যি কথা বলতে এটা মানে খুবই একটা খারাপ জিনিস আর
এটা যদি দাদা করত তো আর কি বলবো, আর সবাই মানে 12টা বাজিয়ে দিত যাকে বলে। এটা একটা মেয়ে মানুষ করেছে তো, ওই জন্য কেউ কিছু করছে না, মেয়েটা বেঁচে গেল, এরকম একটা ব্যাপার। একটা ছেলে করলে আজ হয়তো তাকে কত মার খেতে হতো, কত কিনাই হতো, কিন্তু একটা মেয়ে মানুষ করছে বলে তাকে আইন প্রচুর সাপোর্ট করছে।